আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমোজলিসির নতুন একটা রেসিপি নিয়ে আজকে করব আমি ডিমের চপ তার কি কি উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখো আমি বড় সাইজের পাঁচটা আলু এরকম করে কেটে আর আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দেখো ডিমও আমি সিদ্ধ করে নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি এখানে আছে লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর আছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি দুটো বড় সাইজে নিয়েছি আর এখানে আছে দেখো পিস করা ব্রেড এখানে 10 পিস আছে যেহেতু পাঁচটা ডিম যে দুটো করে লাগবে আমি 10 পিস নিয়েছি এখানে আছে সাদা তেল দিয়ে ভাজবো আর আলুটাও রান্না করব সাদা তেল দিয়ে এখানে আছে হলুদ এখানে আছে পাঁচ ফোড়ন এখানে আছে চিনি একটু আর এখানে আছে লবণ তা কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো এরকম একটা পাত্র নিয়েছি আমি আলুটাকে আগে ম্যাশ করে নেব হাত দিয়ে করে নেব আমি সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে একটু দানা না থাকে দানা থাকলে ভালো হবে না দেখো সুন্দরভাবে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি যতটা সম্ভব একদম এরকম করে মিহি করেই নিয়েছি আমি তাই এবার রান্নাটা করে ফেলি দেখো আলুটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে আর দিয়ে দিচ্ছি তেল আলুটা কম বেশি করে তেলটাও কম বেশি করে নেবে তোমরা তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই ডিমের চপটা তৈরি করা যায় ঘরোয়া পদ্ধতিতে খেতে তো ভীষণই সুন্দর লাগে তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করবে অবশ্যই আর আমি কিন্তু বেসন দিয়ে করব না একদম নতুন পদ্ধতিতে করব দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি তোমরা পেঁয়াজ রসুন আদা বেটেও দিতে পারো তো আমি এরকম করে কুচি দিয়েছি আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবারই কিন্তু খেতে ইচ্ছা করবে ভীষণই সুন্দর একটা রেসিপি দেখো পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা ভালোভাবে শেয়ার করো যাতে সবাই একটু দেখতে পারে আর তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তোমরা দেখো অথচ কমেন্ট করো না তোমাদের জন্য ভিডিওগুলো বানাই আমি চেষ্টা করি নতুন নতুন ভাবে ভিডিওগুলো দেওয়ার ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লেগেছে তোমাদের রেসিপিগুলো দিয়ে দিলাম আদা
দিয়েছি লঙ্কা কুচি, এগুলো একটু ভেজে নিয়ে তারপর আলুটা দেবে, তাহলে ভালো লাগবে খেতে। আর আলু আর পেঁয়াজ রসুন আদা এগুলো একবারে দেবে না, তাহলে এই দিয়ে একটা পেঁয়াজ রসুন একটু কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু আলু পুরটা ভালো লাগবে না খেতে। হালকা করে একটু ভেজে নেবে, দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো, দেখো এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই পজিশনে দিয়ে দেবো আলুগুলো, আলু যে ম্যাশ করে রেখেছিলাম আমি সেইগুলো, ঝালটাও তোমাদের পছন্দ সই দিয়ে নেবে, আমি আমার মতন দিয়েছি। দশ মিনিট আমি আলুটাকে রান্না করে নেব, আমি কিন্তু হলুদ আর দেবো না, যদি একটু লবণ লাগে দেবো। দেখো 5 মিনিট মতন কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি, এই পজিশনে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা দিলে খেতে ভালো লাগবে। তো তোমরা যদি না চাও দিও না, কিন্তু একটু দিলে ভালো লাগে খেতে। আমি সামান্য পরিমাণে দিয়েছি এখানে, আরো 5 মিনিট মতন আমি একটু জাল করে নেব, চিনিটাও গলে যাবে আর আলুটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে সুন্দরভাবে। এটাকে একটু শুকনো শুকনো করেই করবে, তাহলে ভালো হবে। আলুটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে তারপরে এরকম ম্যাশ করে নেবে, জল সমেত আলু ম্যাশ করলে একটু জল জল ভাব থাকে, শুকোতে টাইম লাগবে, তাই এরকম করে জলটা ঝরিয়ে নিয়ে আলু ম্যাশ করবে, তাড়াতাড়িও হয়ে যায় আর শুকনো শুকনো হলেও তোমার ডিমের মধ্যে বেশ সুন্দরভাবে গলে পড়বে। দেখো আলুটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো এবার, পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে আলু পুরটা। দেখো আলুগুলো আমি থালে একটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি ডিম দিয়ে পাউরুটি দিয়ে একদম রেডি করে নেব। তা 10 মিনিট আমি ঠান্ডা করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো আলুটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমের মধ্যে মাখিয়ে নেব। এরকম করে রেসিপিটা করবে, ভীষণই সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। আর আমি কিন্তু গোটা ডিম দিয়ে করছি, তোমরা চাইলে হাফ ডিম দিয়েও করতে পারো, এবং গোটা দিয়ে করব। কত বড় বড় হয়েছে দেখো, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। দেখো একটা রেডি হয়ে গেছে, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো একই পদ্ধতিতে আমি সমস্ত ডিমগুলো রেডি করে নেব। কত সুন্দর হয়েছে দেখো। খেতে তো ভীষণই সুন্দর লাগবে, অবশ্যই বারবার করে বলছি বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করবে। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, এত সুন্দর বড় বড় হচ্ছে। তোমরা ডিমটা বাড়িয়ে নিলে আলুটাও বাড়িয়ে নেবে। আমার একটু রয়ে গেছে, একটা অন্য কাজে লাগিয়ে দেবো, গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে আমার, আলু দিয়ে ডিম দিয়ে, এবার পাউরুটি দিয়ে একটুখানি পুরটা দেব। দেখো এবার রেডি করে নেবো, এই ব্রেডগুলো আমি হালকাভাবে একটু চুপিয়ে নেব, চিপিয়ে জলগুলো ফেলে দেবো। চিপে চিপে যতটা জল আছে আমি বের করে দেবো। ঠিক এরকম ভাবে আমি রেডি করে নেবো প্রত্যেকটা ডিম। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, খুব বেশি কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখবে না, আর জাস্ট দেবে আর উঠিয়ে নিয়ে জলটা চেপে নেবে। তো সবগুলো রেডি করে ফিরে আসছি। দেখো সমস্ত কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে, খেতে তো ভীষণই সুন্দর হবে। তা চলো ভেজে ফেলি এবার। দেখো আমি কড়াইটা কিন্তু বসায় দিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে ভালোভাবে, আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবার এবার এক এক করে ভেজে নেবো এগুলো আমি। বেশি দেবো না, একবারে দুটো করেই ভাজবো, আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ভাজবে। প্রথমে দেখো আমি কিন্তু উল্টাবো না, ভালো করে আগে তলার পিঠটা হয়ে যাবে তারপরে আমি উল্টাবো।
আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার। দেখো এক পিট হয়ে গেছে সুন্দরভাবে, একটা পিট উল্টে দিই আমি। কতটা সুন্দর হয়েছে দেখো, আর ওই পিঠটা হয়ে গেলে কিন্তু আমার রেডি হয়ে যাবে, আর গ্যাস কিন্তু একদম কমিয়ে দিয়েই ভাজবে। তা দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু ব্রেড দিয়ে আমার ডিমের চপ। তা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপির সাথে।